শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। NIEVS হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ডালিয়া সুলতানা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল সহকারী শিক্ষক, মর্নিং শিফট। সো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর যে বিষয়টি আজ আমি পড়াবো সেগুলো সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এর আগে যে ক্লাসটি হয়েছে এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। হ্যাঁ, তো বার্ষিক পরীক্ষা 2020 শ্রেণী প্রথম, বিষয় বাংলা, পাঠ নং 22, বাড়ি নং 19, বিষয়বস্তু শূন্যস্থান পূরণ। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে হচ্ছে 8টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে। আর আজ আমি তোমাদের যে শূন্যস্থান পূরণগুলি বাছাই করেছি পরীক্ষার জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মা পাখিটা বাচ্চাদের কি করলো? মা পাখিটা বাচ্চাদের আদর করলো। আশা করি তোমরা এই উত্তরটা অবশ্যই জানো, মা পাখিটা বাচ্চাদের আদর করলো। পাখির ছানা দুটিকে কি করতে হবে? পাখির ছানা দুটিকে বাঁচাতে হবে। কার কাছ থেকে বাঁচাতে হবে পাখির ছানা দুটিকে? যে লোকটি নিয়ে যাচ্ছিল সেই লোকটির কাছ থেকে পাখির ছানা দুটিকে বাঁচাতে হবে। লোকটি তার কি বুঝতে পারলো? লোকটি তার ভুল বুঝতে পারলো। তো আমাদের এখানে খালি করে কি হবে? ভুল। ভরে শিকার ভুল, ভুল। শিকারীর হাতে ছিল তীর, আর কি ছিল? তীর আর ধনুক। শিকারীর হাতে ছিল তীর ধনুক, ধ দন্ত নরশিকার নু ক ধনুক। ঠোঁটে তুলে দেশ এনে রাখলো। তাহলে আমাদের এখানে কি হবে? ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় এনে রাখলো। পিঁপড়ে দেশ পাতার উপরে উঠলো। পিঁপড়ে দেশ পাতার উপরে উঠলো। পিঁপড়ে কিভাবে পাতার উপরে উঠলো? পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠলো। তাহলে আমরা লিখব সাঁতরে। দন্তাসাইকার সা ত রয়কার রে, দন্তাসয়ের উপর আমাদের একটা চন্দ্রবিন্দু দিতে হবে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। মহানবীর নাম দেশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মহানবীর নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ দৃষ্টি জ র ত হযরত। মহানবীর নাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেশ দিয়ে তাদের ঢেকে রাখলো। কি দিয়ে তাদের ঢেকে রাখলো? পাখিটা ডানা দিয়ে তাদের ঢেকে রাখলো। মা পাখিটা ডানা দিয়ে তাদের ঢেকে রাখলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে শূন্যস্থান পূরণ ক থেকে বর্গীয় জ। অবশ্যই তোমরা ভুলবে না পাঠ নং 22, বাড়ির কাজ নং 19। তোমাদের হোমওয়ার্ক জমা দিতে হবে প্রতি রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।